হ্যালো, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? তো আজকে আমি দেখাবো উনুনে রসমালাই বানিয়ে। তো এখানে পিওর দুধ আছে, এখানে 4 লিটার দুধ আছে। তো জ্বালিয়ে জ্বালিয়ে দেখুন এতটা করে ফেলেছে। এবার এটাকে লেবু দিয়ে কাটা কেটে ছানা বানাতে হবে। এটা গ্যাসেও বানানো যায়, কিন্তু আমি উনুনে বানাচ্ছি। দেখুন এটা কীভাবে ছানা কেটে যাবে। ভিনিগার দিয়েও ছানা কাটা যায়, কিন্তু আমি লেবু দিয়ে ছানাটা কাটছি। ভিনিগার দিয়ে ছানাটা কাটলে ছানাটাকে ভালো করে ধুতে হয়, তো লেবু দিয়ে কাটলে ওইসব কোনো ঝামেলা থাকে না। আমি একটা গোটা পাতি লেবু নিয়ে নিয়েছি বড়, কারণ দুধটা বেশি, তো ওই জন্য। দেখুন ছানাটা কেটে গেছে, একটু আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এটা হচ্ছে পিওর গরুর দুধ দিয়ে বানানো, তো ধোয়ার জন্য দেখা যাচ্ছে না অত ভালো করে। তো আমি এবার এটাকে জল ঝরিয়ে নেব। দেখুন কি সুন্দর ছানাটা হয়েছে, কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এবার একটু এটা জলটা ভালো করে নিয়ে রাখতে হবে। এবার এই ছানাটাকে আমি মাখবো ভালো করে। তো এটাকে আমি প্রায় আধা ঘন্টা মাখবো, কারণ এটা যত ভালো মাখা হবে মিষ্টিটা ঠিক ততটাই ভালো হবে। তো আমার ছানাটা একটু হালকা ধরে গেছে, কারণ পিওর দুধ ছিল আর উনুনের জাল, ওই জন্য ছানাটা একটু ধরে গেছে। তো আমি এটাকে আধা ঘন্টা মাখবো ভালো করে। মাখাটা দেখুন কী সুন্দর হয়েছে। তো এবার এটাকে আমি গোল গোল করে নেব। সবাই কেমন আছো? তো বিলাস কী করছে? মিষ্টিটা দেখুন, এই যে ছানাটা দিয়ে এরকম গোল গোল করে মিষ্টি বানিয়েছি। তো আমরা এটাকে এবার ভেজাবো, তাই তো? ভেজাবো তো। আর এটা কি? এটা বন্দুক। কার বন্দুক? না, এটা আমার বন্দুক। আমার জন্য ভেঙে গেছে যা। তো ঠিক আছে, ভাঙা মিষ্টিটা আমি খেয়ে নেবো। সন্দেশ, বাবা তুই জানিস সন্দেশ কাকে বলে? তো আমরা এটা দেখুন আরেকটুখানি আছে বানিয়ে নিই, তো তারপর আমি দেখাচ্ছি। এই দেখুন, তো আমি একটা বাটিতে একটু পাউডার দুধ নিয়ে গুলে নিয়েছি। তো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তো তার মধ্যে এই দুধটা আগে থেকে রাখা ছিল গরুর দুধ জ্বালানো, এটা ঢেলে দিলাম। তো আমি এর মধ্যে এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দেখুন দুধটা কি সুন্দর ফুটছে। আর আমি এই যে ব্যাটারটা বানিয়েছিলাম দুধ, পাউডার দুধ আর একটু এই লিকুইড দুধ দিয়ে, সেটা আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি এবার এর মধ্যে সে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি সেই চিনির শিরায় ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন আমি এটাকে একটু ফোটাচ্ছি যে একটু গাঢ় হবে। কালারটা ছিল দেখছি, হ্যাঁ কী সুন্দর কালারটা হয়েছে। তো দেখুন এই যে বানিয়েছি এটা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।